ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো আল্লাহ সম্পর্কে, আল্লাহ পৃথিবীতে আছে এর প্রমাণ দাও। তো ইমাম মালিক তিনি তখন বলছে, মানুষ যে বিভিন্ন ধরনের কথা বলে, এই ভাষা যে মানুষ বিভিন্ন ধরনের বলে, এটাই প্রমাণ করে যে আল্লাহ আছে। আপনি কেরালাতে যান, সেখানকার ভাষা দেখবেন আলাদা। আপনি চলে যান নেপালে, সেখানকার ভাষা দেখবেন আলাদা। আপনি চলে যান আপনার কেন ইন্দোনেশিয়াতে, সেখানকার ভাষা আলাদা। কত পৃথিবীতে মানুষ আছে, এক একের গলার কণ্ঠ কিন্তু মিল নেই, কারোর গলার সাথে কারোর গলার মিল নেই, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নেই, তেমনি করে কারোর ভাষার সাথে কারোর ভাষার মিল নেই। এত প্রকারের ভাষা যে করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। ইমাম মালিক নি তার উত্তর দিচ্ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ যে পৃথিবীতে আছে এর প্রমাণ দেন। তখন ইমাম আবু হানিফা বলছেন, আরে থামেন তো, কিছুগুলি লোক বাইরে দাঁড়িয়ে আছে, এরা এখন আমাকে বলছে যে নদীর ওই পাশে কিছুগুলি লোক এপারে আসবে, তো ওরা ওখান থেকে আসছে, তো কোনো মাঝি নেই, কোনো নৌকা নেই, একটা গাছ সঙ্গে সঙ্গে ফেড়ে কাঠ তৈরি হয়ে গেল, তক্তা তৈরি হতে হতে সঙ্গে সঙ্গে সেটি নৌকা তৈরি হলো, আর নৌকা তৈরি হতে হতে ওই লোকগুলোকে এপার থেকে এপার নিয়ে চলে আসলো। তখন ওই লোকগুলো বলছে, আরে এটা কি আপনি কথা বললেন যে মাঝি নেই, কোনো গাছ নেই, অথচ গাছ হয়ে সেখানে তক্তা তৈরি হলো, আবার সেখান থেকে আবার ওই গাছে নৌকা মাঝি নেই, তারপরে ওই লোকেরা এপার থেকে এপার চলে আসলো, এটা কি আর সম্ভব? তখন ইমাম আহমদ ইমাম আফানটা বলছেন, আরে শোনো শোনো, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, গাছ ছাড়া তক্তা ছাড়া যেমন নৌকা চলে না, তাহলে যিনি পৃথিবী চালান, যিনি আকাশ পাতাল চালান, যিনি নবমণ্ডল ভূমণ্ডল যিনি চালান, আরে এত কিছু চালানো বলা তো কেউ আছে? তো যিনি এগুলো চালান তিনি আল্লাহ। ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর প্রমাণ আছে পৃথিবীতে, আল্লাহর প্রমাণ দেন। তখন ইমাম শাফি বলছে, শোনো শোনো শোনো, একটা তুত গাছ, ওই তুত গাছ যদি পলু পোকা খায় তাহলে সেখান থেকে রেশমি সুতা তৈরি হয়, ওই তুত গাছ যদি গরু খায় তাহলে সেখান থেকে গোবর তৈরি হয়, ওই তুত গাছ যদি হরিণ খায় তাহলে সেখান থেকে কুস্তুরি আতর তৈরি হয়। তাহলে একটাই গাছ বিভিন্ন প্রাণী যখন খাওয়ার পরে বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে, তো এটা যে করতে পারে তিনি হচ্ছেন আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ সম্পর্কে তার পরিচয় দাও। তখন ইমাম আহমদ বিন হাম্বাল বলছে, একটা ডিম 18 দিন যাবত একটা মুরগি পেটের ভিতরে নিয়ে আছে, ডিমটা খুব সুন্দর চকচকে, আর ওই ডিমটার বাইরের থেকে হাওয়া ভেতরে যায় না, ভেতর থেকে বাইরে কোনো জিনিস আসে না, বেশ 18-20 দিন পরে ওই ডিমের ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসলো, এটা যে করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু রাব্বি ওয়াল ইসলাম দীনি ওয়া মুহাম্মাদান রাসূলুল্লাহ।